করোনার নতুন ধরন দেখা দিয়েছে বাংলাদেশে, তাই যে যেখানে আছেন সেখানে থেকে ঈদ উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য সকল মানুষের বাসস্থান নিশ্চিত করা। যাদের গাড়ি বাড়ি আছে তাদের চাহিদা সীমাহীন উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ঢাকা শহরের ক্রমবর্ধমান চাপ সামলাতে চারপাশে গড়ে তোলা হচ্ছে নতুন আবাসিক এলাকা। স্লোগান, সবার জন্য আবাসন, পরিকল্পিত নগরায়ন, মহানগরীর প্রায় 15 লক্ষ, এমন একটি প্রকল্প পূর্বাচল নতুন শহর। দুই যুগেরও বেশি সময় অপেক্ষার পর এখানকার মূল বাসিন্দারা বুঝে পাচ্ছেন তাদের প্লট। মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত এ দুটি ক্যাটাগরিতে মোট 1440টি প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের তত্ত্বাবধানে 89.63 একর জমিতে নতুন এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। এসব প্লটে স্থানান্তরিত হবে 15 লাখ মানুষ। ভাস্কর্য রূপে উপস্থাপন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে প্লট প্রাপ্তদের হাতে বরাদ্দের দলিল তুলে দেন গণপূর্ত প্রতিমন্ত্রী। আজকে আমি সত্যি খুব আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্লট খুঁজে বের করা, প্লটগুলি তৈরি করা এবং আজকে আপনাদের হাতে যে আপনার কাগজ তুলে দিতে পারলাম। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। গ্রামের প্রতিটি মানুষ পাবে শহুরে সুবিধা। ধনীদের অধিক চাহিদা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এখানে বড় লোকদের একটু দৌরাত্ম্য বেশি থাকে, সেখানে আবার কাজ করা বেশ কঠিন হয়ে পড়ে। যাদের এত বিশাল বিশাল অট্টালিকা, বাড়িঘর, ফ্ল্যাট সবই আছে, তাদের আরও লাগবে কেন? মরলে তো সবাইকে যেতে হবে সেই কবরের মাত্র 3 হাজার সাড়ে 3 হাজার জায়গায়। এই ধন সম্পদ কেউ সাথে নিয়ে যেতে পারবে না, এই কথাটা মানুষ কেন ভুলে যায় আমি জানি না। ঈদকে সামনে রেখে অযথা ছোটাছুটি না করে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপনের আহ্বান জানান সরকার প্রধান। ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে, কিন্তু এই যে আপনারা যে একসাথে যাচ্ছেন এই চলার পথে, ধরেন ফেরিতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না, কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়? কাজে আপনারা এই ছোটাছুটি না করে যে যেখানে আছেন সে সেইখানে থাকেন, সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। জীবন জীবিকা বাঁচাতে সচেতনতার সাথে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি নিজে সুরক্ষিত থাকেন, অপরকে সুরক্ষা দেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।